হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা তো পণ্ডিত চাণক্য সম্পর্কে অবশ্যই অলরেডি জানেন, তাই আমরা নতুন করে কিছু বলার অবশ্যই দরকার নেই। ইউটিউবে চাণক্য পণ্ডিতের লাইফ রুলস, নীতি এসব শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের কোনো নীতি নয়, বরং মানুষের মধ্যে থাকা এমনই কিছু দোষ বা খারাপ দিক নিয়ে কথা বলবো, চাণক্য পণ্ডিতের মতে যেগুলো কখনোই আমাদের মধ্যে থাকা উচিত নয়। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর এরই মধ্যে কোনো দোষ যদি আপনার মধ্যেও থাকে তাহলে এই মুহূর্ত থেকেই সেগুলো চেঞ্জ করার জন্য সতর্ক হয়ে যান, নাহলে ক্ষতিটা শুধু আপনারই হবে, আর কারোর নয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মানুষের মধ্যে থাকা এই দোষগুলির মধ্যে সবার প্রথমেই আসে হেটার্স। আপনি আপনার গ্রামে, শহরে, পাড়ায়, স্কুল, কলেজ, এমনকি অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও অলওয়েজ এমন কিছু মানুষ দেখতেই থাকবেন যারা অল টাইম হেট ছড়াতেই ব্যস্ত থাকে। যাদের নিজের ভালো হলো কিনা তাতে কিছু আসে যায় না, কিন্তু অন্যের ভালোটা তারা সহ্য করতে পারে না। তারা মনে করে যে অন্যের খারাপ করেই নিজে ভালো থাকাটা পসিবল, বাট রিয়েলিটি কিন্তু সম্পূর্ণ তার উল্টো, যে কারণেই তারা কখনোই শান্তি পায় না, আর এই দোষের কারণেই জীবনেও তাদের কখনো উন্নতিও হয় না। আচার্য চাণক্যের মতে যেসব ব্যক্তি সবসময় ঘৃণা করতে ব্যস্ত থাকে, অন্যকে ক্রোধ দেখায়, তারা কখনোই শান্তি পায় না, বরং ধীরে ধীরে তাদের জীবন দুঃখের অন্ধকারে ডুবে যায়। নাম্বার টু, ভীতু। সমাজে এমনও কিছু সংখ্যক মানুষ থাকে যারা শান্ত স্বভাবের হয়, আর কোনো ঝামেলাও তারা জড়াতে চায় না, আর এর প্রধান কারণ হলো তারা ভয় পায় অন্যায়ের প্রতিবাদ করতে, আর এই ভয় তাদের কোনোদিন সমাজে মাথা তুলে দাঁড়াতে দেয় না। আর এই সুযোগ বুঝেই কিছু মানুষ তাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টাও করে, যেমন তাদের সাথে কোনো অন্যায় হলে তারা পুলিশেও কমপ্লেন করতে ভয় পায়। তারা বলে, ধুর, পুলিশে জানিয়ে এইসব চক্করে জড়িয়ে কী লাভ। আবার এমনই কিছু মানুষ অন্যায়ের সাথে অর্থের বিনিময়ে আপোষ করতেও কিছু হয় না, আর এভাবেই সমাজে ক্রাইম এবং করাপশনের সার্কেল ঘুরতেই থাকে। কিন্তু আচার্য চাণক্যের মতে ভয় মানুষের একটি খুবই মারাত্মক দোষ, যা আপনাকে কখনোই সঠিক পথে নিয়ে যাবে না। তাই প্রত্যেকটি মানুষেরই সাহসী হওয়া উচিত, ন্যায় এবং নিজের অধিকারের জন্য লড়াই করা প্রত্যেকটি জীবের কর্তব্য। আর যদি আপনার সেই ক্ষমতা নাও থাকে, তাও অন্তত দেখানোর চেষ্টা করা উচিত যে আপনি পাওয়ারফুল, কারণ শত্রুর সামনে যদি আপনি নিজের হাতিয়ার ফেলে দেন তাহলে তো যুদ্ধ শুরু হওয়ার আগেই সব কিছু শেষ। ঠিক যেমনভাবে বিষিন সাপও নিজেকে বিষাক্ত দেখানোর ভঙ্গি করে শত্রুকে সরিয়ে দেয়। নাম্বার থ্রি, গিরগিটি। কিছু মানুষের এমন স্বভাব থাকে যারা সুযোগ বুঝেই বদলে যায়, অর্থাৎ যাকে পাতি বাংলা ভাষায় বলে গিরগিটির মতো রং বদলানো। যারা আজকে তো নিজের কাজ হাসিল করার জন্য আপনাকে ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলাবে, কিন্তু নিজের ফায়দা শেষ হলেই বা আপনার খারাপ সময় তাকে আপনি আর খুঁজেও পাবেন না। আর যদি আপনার মধ্যে এই দোষটি থাকে তাহলে আপনার নিজেই নিজেকে বদলাতে হবে, কারণ এখানে অন্য কেউ চাইলেও আপনার কোনো হেল্প করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজের ভুল বুঝে নিজেই বদলাতে চাইছেন। আর চাণক্য পণ্ডিত এই কারণেই বলেছেন, উদিত সূর্য আর অস্ত যাওয়া সূর্যের রং যেমন একই রকম থাকে, তেমনি মহৎ ব্যক্তিরাও ভালো এবং খারাপ সময়েও একই রকমই থাকেন, অর্থাৎ তারা সময়ের সাথে নিজেদের রং বদলে ফেলেন না। অ্যান্ড মানুষের মধ্যে থাকা এই তিনটি দোষ ছাড়াও তিনি আরও এমন কিছু কথা বলেছেন যেগুলো এই দোষের থেকে বাইরে বেরিয়ে আপনাকে জীবনে উন্নতির দিকে অগ্রসর করবে। যেমন অর্থ সঞ্চয়ের জন্য অনেকেই ভাবেন বিদেশে যাবেন, কারিগারি টাকা রোজগার করবেন, কিন্তু চাণক্য পণ্ডিত বলেন যে আপনি যে দেশটিতে যাচ্ছেন সেটি অর্থ উপার্জনের জন্য শ্রেষ্ঠ কিনা তা আগে থেকেই জেনে নেওয়া উচিত, তা না হলে সেই দেশে গিয়ে আপনাকে কোনো কষ্ট ভোগ করতে হতে পারে। তার মতে বিয়ের আগেই পত্নী কেমন হবে তা বিচার করেই বিয়ে করুন, যাতে ভবিষ্যৎ জীবন আপনার যেন সুখের হতে পারে। চাণক্য পণ্ডিত বলেন, যে শিষ্যের পড়াশোনায় মন নেই তাকে পড়িয়ে আপনি কোনোদিনই একজন ভালো শিক্ষক হতে পারবেন না, তাই সেরকম ছাত্রকে না পড়ানোই ভালো। তিনি বলেছেন, দান করুন, অন্যকে সম্মান করুন, সবসময় সত্য কথা বলুন, আর এসব যারা করে তাদের জীবনে কোনোদিনই কষ্ট আসে না। তার মতে কার্যসিদ্ধি হয়ে গেলে যদি দেখেন সেখানে কোনো বিপদের আশঙ্কা আছে তাহলে সেই স্থান তখনই ত্যাগ করুন। ত্যাগ করার গুণ প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ ত্যাগ করাই মানবতাকে বজায় রাখে। তাই মহান ব্যক্তিদের মধ্যেও ত্যাগ করার ক্ষমতা প্রবল, তারা ত্যাগ করতে জানে, আর কখনোই কোনো কিছুর ওপরে তারা লোভের বশবর্তী হয়ে পড়ে না। চাণক্য পণ্ডিত বলেন, গৃহের মধ্যে শত্রু এলেও তার আতিথেয়তা করুন, সম্মান করুন, ঠিক যেমন গাছ তাকে ছেদন করতে আসা ব্যক্তিটিকেও ছায়া প্রদান করে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার লাইফে একটুও কাজের মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।